হায়, ওই যে যে কি বলে রিতেশ আছে না, ও হচ্ছে মেয়ে সাজে কি সানি লিওনের কি Hello everyone, welcome back to another brand new video. It's me Ima, it's me Asha. So guys, aaj amra video korbo most popular YouTuber Kariminati rupore, and the video title is Kariminati saved the life of 1 year old Vishalini. Wow, that's a great work. Yeah. এবং আমরা যতটুকু শুনেছিলাম ক্যারিমিনাতির বিষয়ে, যে উনি একজন ফানি মানুষ, উনি কথা দিয়ে মানুষকে হাসাতে পারে, একদম তাই না? এবং তার অনেক ফানি আমরা ভিডিও দেখেছি, বাট তার মানে ছোপারুস্তম নিকলা ইয়ার, মানে হেল্প আপনাদের কাছে আবারও হাজির হয়েছি একই কথা নিয়ে, সেটি হচ্ছে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এন্ড গাইস, আমাদের ইনস্টাগ্রাম আইডি লিংক ফলো করতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন, ফলো করুন প্লিজ। তো বন্ধুরা, চলুন আগে ভিডিওটা দেখে আসি, ক্যারিমিনাতি বলে কথা, লেটস গো। নমস্কার দোস্তো, এশিয়া কে নম্বর 1 ইউটিউবার ক্যারিমিনাতি নে এক বার ইয়ে ফির সে সাবিত কর দিয়া হ্যায় কি উনকা দিল কিতনা বড়া হ্যায় অর হামেশা লোগো কি মদদ কে লিয়ে আগে রহতে হ্যায়। জি হ্যাঁ দোস্তো, অভি হাল হি মে কেটো নামক ওয়েবসাইট নে ক্যারিমিনাতি কো আপনে ট্বিটার কে অফিশিয়াল হ্যান্ডেল সে থ্যাংক ইউ কাহা হ্যায়। দরাসল দোস্তো, কেটো এক এসি ওয়েবসাইট হ্যায় জাহাঁ পর আপ আপনে ফ্যামিলি মেম্বারস ইয়া ফির কিসি দূসরে কি উনকে ইলাজ কে লিয়ে ফান্ড রেজ করকে হেল্প কর সকতে হ্যায়। इसी वेबसाइट पे एक किसान परिवार से ताल्लुक रखने वाली अनीता सक्तीवेल ने अपनी एक साल की बच्ची विशालिनी के लिए फंडरेज किया था। विशालिनी की उम्र महज एक साल है और कोविड-19 की वजह से उन्हें एक्यूट रेस्पिरेटरी डिस्ट्रेस सिंड्रोम हो गया था और उसका ट्रीटमेंट बेंगलोर के रैम्बो हॉस्पिटल में चल रहा था। उनके परिवार के पास विशालिनी के इलाज के लिए जो टोटल अमाउंट जमा हुई थी, उसके बाद भी उन्हें बाकी के मेडिकल एक्सपेंसेस के लिए 25 लाख रूपए की आवश्यकता थी। ऐसे में उन्होंने फंड रेज करके लोगों से मदद करने की अपील की थी। फंड रेज में उनके पास जो पैसा अभी तक आया था वो हुआ था 2,30,434 रुपए। ऐसे में कहा जा रहा है कि बाकी के बचे हुए पैसे ক্যারিমিনাতি ने देकर विशालिनी का इलाज करवाया और ठीक समय पर उसकी जान बचा ली। केटो ने एक ट्वीट करते हुए लिखा, थैंक यू ক্যারিমিনাতি फॉर योर जेनरोसिटी एंड टाइमली सपोर्ट इन सेविंग विशालिनी'स लाइफ। ক্যারিমিনাতি के इस काम के बाद ক্যারিমিনাতি के फैंस काफी ज्यादा प्राउड फील कर रहे हैं कि वो ক্যারিমিনাতি के फैन है, क्योंकि ক্যারিমিনাতি हमेशा ही लोगों की मदद के लिए आगे रहते हैं, चाहे वो बाढ़ प्रभावित क्षेत्र हो या फिर किसी का इलाज करवाना हो। तो दोस्तों, ক্যারিমিনাতি के द्वारा की गई इस मदद को लेकर आप लोगों का क्या रिएक्शन है हमें कमेंट करके जरूर बताएं। साथ ही यदि आप हमारे चैनल पर नए हैं तो कर दीजिए चैनल को सब्सक्राइब, साथ ही में दिख रहा है बेल आइकन को भी दबा दीजिए, क्योंकि हम आपको देते रहते हैं इसी तरह के तमाम लेटेस्ट न्यूज अपडेट्स। মানে ডিল টাচ করার মতো একটা ভিডিও। তো এই ভিডিওটি আমার শেয়ার করেছেন শ্যামার সর্দার, তাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের এত সুন্দর একটা ইনফরমেশান দেওয়ার জন্য। আসলে ক্যারিমিনাতির মতো মানুষ হয় না, এবং এত ছোট্ট একটি ভিডিও, বাট ভিডিও ছোট, কথা বলে শেষ করার মতো না একদম। এবং যাকে চিনি না জানি না তাকে এত বড় অ্যামাউন্ট দিয়ে হেল্প করা, এটা আসলে হ্যাটস অফ। আর সব থেকে বড় বিষয় মন থাকতে হয়, মন থেকে আসলে কোনো কিছু করার জন্য যদি মানে পরোপকারী হওয়াটা সব থেকে আমি বলবো যে একটা মহৎ কাজ। যে তো আমি তুমি যদি কাউকে দেখা যায় যে যেমন ধরো তুমি একটা খাবার খাচ্ছ, ওই সময় যদি একটা ক্ষুধার্ত ব্যক্তি এসে যদি বলে যে বাবা আমি না খেয়ে আছি 2 দিন যাবত বা 1 দিন যাবত বা 3 দিন যাবত, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবে বা আমাকে খাবার বলো, যে কোনো বিষয়ে আমাকে হেল্প করতে পারবে, যদি সেই পার্সনটাকে হেল্প করতে পারি, আসলে এইটা এত বড় একটা মহৎ কাজ যে এত বেশি একটা প্রাউড ফিল মনে হবে যে না আমি নিজেকে কোনো কিছু
মানে এটা কি কি বলে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না, অন্যকে উপকার করাটা অনেক বড় একটা মহৎ কাজ, এবং ক্যারি মিনিটি এটা করে দেখিয়েছেন। আর ক্যারি মিনিটি ফ্যান আমরা এমনিতেই আছি, মানে আজ থেকে ডাইহার্ড ফ্যান হয়ে গেলাম। আমি জানতাম না তার মনে এত ভালো, কারণ তার ফানি ফানি ভিডিও দেখি, তার কথাগুলো শুনি। আমি ভাবছি সে একটু ফানি টাইপ, খুবই ফানি, বাট এত ভালো মনের মানুষ এটা আমি প্রথম জানলাম, এবং ভালো লাগলো আমার। এই ভিডিওতে যে ছোট্ট একটা বাচ্চার কথা বলা হয়েছে, নামটা অ্যাকচুয়ালি কি বলবো, বিশালিনী, বিশালিনী, বা অনেক সুন্দর একটি নাম, এবং বাচ্চাটা অনেক কিউট। এবং COVID-19 এর কারণে এত বড় একটা রোগ তার মধ্যে এসেছে, এবং K2 একটা ফান্ড, সেই ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, এই ফান্ডে যে যে যারা হেল্প করেছে, বা বিশালিনীকে যে তার ফ্যামিলিকে যে এত বড় একটা সাপোর্ট করেছে, এবং এর পেছনে যে কেরিমিনিতির যে এত বড় একটি হেল্প এবং সফলতা আসলে, এবং আমার কিন্তু খুবই ভালো লেগেছে কেটো নামের ওয়েবসাইটটা, আসলে অনেক হেল্পফুল একটা ওয়েবসাইট। তো যাই হোক, কেরিমিনিতির তো অনেক বড় ফ্যান হয়ে গেলাম আজ থেকে, একদম একদম, মানে দিল থেকে, একদম দিল থেকে তার প্রতি আমাদের। তো শুধু কেরিমিনিতে কেন, আমরা চাই যে এরকম অন্যের মানুষের পাশে দাঁড়ানো উচিত, মানুষ তো মানুষের পাশে তো দাঁড়াবে, তাই না? অবশ্যই অবশ্যই, আজ কেরিমিনিতে দাঁড়া হয়েছে, কাল অন্য কেউ দাঁড়া হবে, হয় আমরাও দাঁড়া হতে পারি, বা আপনারাও দাঁড়া হতে পারেন। আসলে মানুষকে উপকার করলে কখনো সেগুলো বৃথা যায় না, এবং কখনো বলা বলাও এটা ঠিক না যে হেল্প করে আরেকজনকে বললাম যে আমি এই অমুকজনকে হেল্প করেছি, এটা করেছি, সেটা করেছি, আসলে এটা বলাও ঠিক না। তো হেল্প জিনিসটা এমন একটা জিনিস, নিজের একটা প্রশান্তি, একদম, এবং হেল্প জিনিসটা এমন ভাবে করতে হবে যেন ডান হাত দিয়ে দেবো বা হাতও টের পাবে না, এভাবে হেল্প করা উচিত। এবং আমি যদি কোনো সময় কোনো চান্স পাই যার জন্য হেল্প করতে পারি, আমি অবশ্যই করবো, অবশ্যই 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 আমরা করবো। এটা বিগ চান্স না, কজনে পায় যায় অন্যকে হেল্প করার চান্স। এবং মানুষ যাদেরকে ভালোবাসে, উপরওয়ালা একজন আছেন, উনিও তাকে ভালোবাসবেন, এবং মানব জাতিকে ভালোবাসা মানে উপরওয়ালার মন জয় করা, তাই না? একদম। তো বন্ধুরা, আজ আর বেশি না টানি, অনেক ইমোশনাল হয়ে পড়েছি আমরা ভিডিওটি দেখে। তো তো বন্ধুরা, আমাদের কাছে তো অসম্ভব ভালো লেগেছে এই ছোট্ট একটি ভিডিও, আমাদের দিলটাকে টাচ করে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি আপনাদের মনটাকেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং লাইক করতে ভুলবেন না প্লিজ। এন্ড গাইস, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের নতুন রিয়াকশনের সাথে। সো গাইস, স্টে টিউনড, থ্যাঙ্কস ফর ওয়াচিং।